দর্শক, আমি জিনাত আক্তার জ্যোতি হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা ও গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকে জাতীয় দৈনিক ও গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে এসেছেন এবং তিনি তার মন্ত্রীদের পদত্যাগ করার কথা বলেছেন। এরশাদকে যদি গ্রেপ্তার করা হয় তিনি আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন। তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। জাতীয় পার্টি যে নির্বাচনে আসছিল এতে জনগণ অনেক খুশি হয়েছিল। জাতীয় পার্টি পুনরায় যদি আবার নির্বাচন আসে তাহলে জনগণ উপকৃত হবে। হুসাইন মোহাম্মদ এরশাদ যে নির্বাচন তাকে সরে গেছে, এই বাংলাদেশের আমরা নিরীহ জনগণের লাগি খুব ভালো হয়েছে। সে যদি দেশের সত্যি মুক্তি পাইতো তাহলে আওয়ামী লীগের লগে সে এত কিছু না করি, সে বিএনপির সাথে না হয়ে সে একভাবে যে দেশ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যাইতে হয় তাহলে আমি আগে থেকে সরিয়ে দিই। সে একবার বিএনপিকে ডাকে, একবার আওয়ামী লীগের লগে যায়, একবার সে সুইসাইড করে, এগুলো তার হাস্যকর আগের ইতিহাসের মতোই বোঝা যায়। আওয়ামী লীগের সাথে থাকে তাহলে ওনাকে গ্রেপ্তার করা হবে না, আর আওয়ামী লীগ থেকে চলে গেলে গ্রেপ্তার করলে তাহলে তো এটা আমরা বুঝতে পারতেছি যে এটা মানে একতন্ত্রভাবে দেশ চলতেছে, গণতান্ত্রিক ওদের মানে নীতিটি এরকম চলতেছে না আর কি। শীতঙ্গগ্রস্তের মধ্যে আছে, বিশেষ করে দলপক্ষে তাকে চাপ সৃষ্টি করছে, এই জন্য সে এখন এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে। তো জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে জাতীয় পার্টি যারা আছে নতুন নেতৃত্ব বা এখন তারা এই জাতীয় পার্টিকে সুন্দরভাবে সাজিয়ে একটা সঠিক ডিসিশন এবং নীতি আদর্শের উপর ভর করে তারা দল চালাবে। যে কোনো কারণে যে কোনো দিক দিয়ে উনি হয়তো নির্বাচন বয়কট করতে পারে, কিন্তু তাই বলে তাকে গ্রেপ্তার বা এটা ওটা করতে গেলে এবার হয়তো দেখা যাচ্ছে যে হয়তো আবার দেশের ভিতরে এমনি অরাজকতা সৃষ্টি হয়েছে, আরও বেশি ধরনের অরাজকতা সৃষ্টি হতে পারে। এতক্ষণ শুনলাম আমরা সাধারণ মানুষের মতামত। আমি জিনাত আক্তার জ্যোতি আবারও হাজির হব বিডি হেডলাইন্সে নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন, হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। Thank you.